সৌরভের সঙ্গে ডিভোর্সের পর আবারও প্রেমে মজেছেন মধুমিতা, শীঘ্রই করছেন বিয়ে। পুরুষ দেখলে নাক সিটকানো অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঘুরে বেড়াচ্ছেন নতুন প্রেমিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবার ভাইরাল হয়েছে। কদিন আগেই নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, পুরুষ জাতির থেকে 100 হাত দূরে থাকেন, কেউ কাছাকাছি আসতে চাইলে মুখের উপর সপাট মানা করে দেন। পুরুষকে কাছে ঘেঁষতে না দেওয়া এই অভিনেত্রী, বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর সঙ্গে। সিরিয়ালে অভিনয় করতে গিয়ে আলাপ হয়েছিল তাদের, তবে সেই সংসার টেকেনি বেশি দিন। বিচ্ছেদের পর অনেক দিন কোনো প্রেমের সম্পর্কে ছিলেন না মধুমিতা। পুরুষ এড়িয়ে চলতে চলতে নিজেকে একসময় সিঙ্গেল দাবি করেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি 30 বছরের জন্মদিন উদযাপন করেছেন মধুমিতা। অন্যদিকে দেবমাল্যর সঙ্গে দক্ষিণ ভারতে ঘুরতে দেখা গেছে তাকে। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি, সেটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেবমাল্যর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমার সব সময় মনে হচ্ছে এ একটাই ইচ্ছা ছিল, পাহাড়ের কোলে আমার একটি সুন্দর বাড়ি হবে, সেখানে আমার মনের মানুষের সঙ্গে থাকব, স্বপ্ন ছিল আমার। হিন্দি ছবির বিখ্যাত সংলাপটায় পোস্টে লিখেছেন এই নায়িকা। ছবিতে দেখা যায় প্রেমিকের সঙ্গে পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন মধুমিতা। তবে দেবমাল্যের সঙ্গে নিজের প্রেম কাহিনী পুরোটা এখনো ফাঁস করেননি তিনি। অন্যদিকে নায়িকার প্রাক্তন স্বামী এই খবর শোনার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডাস্ট্রির অনেক নায়কের সঙ্গেই নাম জড়িয়েছে মধুমিতার। তবে অশুভ সম্পর্ককে প্রেম হিসেবে স্বীকার করেননি তিনি, বরাবরই নিজেকে সিঙ্গেল দাবি করেছেন। নিজের সিঙ্গেলহুড নিয়ে ভারতীয় গণমাধ্যমে মধুমিতা জানিয়েছিলেন, কোনো পুরুষ কাছে আসতে চাইলেই মানা করে দেন তিনি, এর কারণেই একাকিত্ব ঘোচে না তার। মধুমিতা আরও জানিয়েছিলেন, যদি কোনো পুরুষের সঙ্গে সত্যি প্রেম হয় তাহলে তা লুকিয়ে রাখার পক্ষে তিনি নন। তার ভাষ্য, অনেকে প্রেমের কথা লুকিয়ে রাখে, আমি সেটাই বিশ্বাসী না। যদি সত্যি কাউকে পছন্দ হয়, কারোর সঙ্গে যদি সম্পর্কে জড়াই, তাহলে ভক্ত অনুসারীদের সঙ্গে শেয়ার করব।